তো ইনবক্সে তোমাদের অনেকের প্রশ্ন, ভাই বোর্ড চ্যালেঞ্জ কি, আমি কি করব, আমি তো এত খারাপ পরীক্ষা দিয়েছিলাম না, ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট না, তো অনেকে মেসেজ দিয়েছো, আমি পেজে অনেক মেসেজ পেলাম, তো এই বিষয়ে একটু কথা বলতে আসলাম যে বোর্ড চ্যালেঞ্জটা কি, এর জন্য কি করতে হয়। এদের মতো প্রাইভেটের মতো ভাইয়াদের কাছে পরীক্ষা দেওয়ার মতো দেখতে পারো নাই, খাতা দেখার কোনো ওয়ে নাই, কোনো সিস্টেমও নাই, গিয়ে মারামারি করে খাতা দেখা যাবে না। এখানে কি আছে, তুমি যদি তোমার মার্ক নিয়ে সন্তুষ্ট না হও, তুমি একটা অফিসিয়ালি চ্যালেঞ্জ করতে পারো, এবং এটা এখন ম্যানুয়ালি করার কোনো ওয়ে নাই, মোবাইলে SMS দিয়ে খুব ইজিলি করা যায়। তো এখন তুমি বোর্ড চ্যালেঞ্জটা কি, আমি ধীরে ধীরে আসতেছি। তো বোর্ড চ্যালেঞ্জ যদি তুমি মনে করো তুমি করবা, তো কখন তুমি করতে পারো বা কখন তুমি না করতে পারো। সাপোজ তুমি যদি তোমার পরীক্ষার মার্ক মিলিয়ে থাকো, তুমি তোমার মার্ক মিলিয়েছো, ধরো কোনো একটা সাবজেক্টে তুমি মার্ক হিসাব করেছো, তুমি পাবা 160, তুমি কোনো কারণে পেয়ে গেছো 155, বোর্ড চ্যালেঞ্জ করে তেমন একটা লাভ হবে না আমার মনে হয়, তাও তোমার মনে সান্ত্বনা, তুমি করতে পারো, 150 টাকা বড় বিষয় না। বাট ধরো তুমি হিসাব করেছো খুব ভালো করে, তুমি তোমার টিচারকে দিয়ে, তোমার শিক্ষককে দিয়ে তুমি যা মিলাইছো, তুমি হিসাব করছো 160 তোমার পাওয়ার কথা, তুমি দেখতেছো যে তুমি পরীক্ষায় পাইছো 160 মার্ক, তো সাধারণত কম বেশি হতে পারে না। তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো, আসলে করলে যে তোমার কোনো ক্ষতি আছে বোর্ডকে চ্যালেঞ্জ করতেছে এরকম আসলে কোনো ফ্যাক্ট না, ঠিক আছে, এরকম কোনো ফ্যাক্ট না। তো আগে একটু ক্লিয়ার করে দিই যে বোর্ড চ্যালেঞ্জ করলে কি তোমার খাতা আবার রিচেক করা হয়, কথাটা আসলে না রিচেক করা হয় না, নাম্বার যোগ করে দেখা হয়, আবার চোখ করে দেখা হয়, মার্ক মিস্টেকেনলি ছুটে টুটে গেলে দেওয়া হয়, হ্যাঁ এটাও দেওয়া হয়। তবে যিনি বোর্ড চ্যালেঞ্জের খাতাটা রিচেক করতেছেন, যিনার হাতে গিয়েছে, উনার উপর নির্ভর করে, উনি যদি মনে করে উনি পুরোটা একটু খুলে টুলে দেখবে, উনি দেখতে পারে, এটা কমপ্লিটলি তার উপর নির্ভর করে। ওকে, এখন ঘটনা হচ্ছে এটা লাভ ক্ষতি কি, এটা করলে কি তোমার গ্রেড কমবে, এখন পর্যন্ত গ্রেড কমার কোনো নজির আসলে নাই। গ্রেড কি তোমার বাড়তে পারে, হ্যাঁ বাড়তে পারে, আজ থেকে 2-3 বছর আগে বোর্ড চ্যালেঞ্জ করে কোনোই লাভ হতো না। তবে বর্তমানে আমি কিছু জিনিস তোমাকে বলি, এবার বোর্ড চ্যালেঞ্জের যে ঘটনাটা বলেছে, আজকে থেকে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ শুরু, গতকালকে রেজাল্ট দিয়েছে, আজকে থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু, 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করা যাবে, ওগুলি 7 দিন, ভেরি ফাস্ট, খুব ফাস্ট কাজটা হতেছে, এবং আশা করা যায় রেজাল্টটাও দ্রুত হবে। তো আশা করা যায় যদি কারো ভাগ্যবশত, দুর্ভাগ্যবশত যদি রেজাল্ট ছুটে যেয়ে থাকে, হয়তো নাম্বার পরিবর্তন হতে পারে, হতে পারে, ঠিক আছে। আর ভালো করে একটু ডেটটা খেয়াল করো, আর কি প্রসিডিউর অবলম্বন করতে হবে আমি একটু ইন শর্ট বলে দিচ্ছি। এর জন্য তোমার টেলিটক মোবাইল লাগবে, ওকে, এর জন্য টেলিটক মোবাইল নামবে, তোমাকে SMS করতে হবে, সাবজেক্ট কোডগুলো সিরিয়ালি, তোমাকে সাবজেক্ট কোডগুলো সিরিয়ালি লিখতে হবে, এবং পার পেপার, পার পেপার তোমাকে 150 টাকা করে ফি তোমার টেলিটক অ্যাকাউন্টে রাখতে হবে, যেটা টেলিটক অ্যাকাউন্ট থেকে অটোমেটেড কাট করে নেবে। আমি একটু সার্কুলারটা তোমাকে দেখাচ্ছি, এখানে বোর্ড থেকে সার্কুলার পাবলিশ করা হয়েছে, একটু কোয়ালিটিটা খারাপ হয়ে আছে, ঠিক আছে। তুমি 27 তারিখ থেকে শুরু, মানে আজকে থেকে শুরু হয়ে গেছে অলরেডি, 3 তারিখ পর্যন্ত কার্যকর। এই যে তুমি এই জিনিসটা লিখে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর দিয়ে এই নাম্বারে পাঠিয়ে দিবা, তারপর যখন তুমি শিওর হবা, তোমার কাছে শিওরের মেসেজটা যখন আসবে, তখন তোমার কাছে টাকা কাটা নেওয়ার জন্য একটা পিন আসবে, ওকে। আর তুমি যদি এক, তোমার প্রত্যেকটা পেপারের জন্য, প্রত্যেকটা পেপারের জন্য তোমার 150 টাকা করে চার্জ, তবে যেগুলো সাবজেক্টে 2টা করে পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তোমাকে 2টাতেই আবেদন করতে হবে, 101 102, 174 175, এরকম করে 2টা করে আবেদন, 2টাতেই আবেদন করতে হবে, তোমার 300 টাকা করে ফি কাটবে, ঠিক আছে। তবে দ্বিপত্রের জন্য উভয়টাই করবে, আর ম্যানুয়াল কোনো ধরনের গ্রহণযোগ্য হবে না। অনেকে বলছো বোর্ডে গিয়ে কি আমি দেখবো সবার মধ্যে হারিয়ে যাবে কিনা, আসলে বর্তমানে এটা তেমন কোনো লাভ হয় না। বাট তুমি ম্যানুয়ালি তুমি SMS করে আবেদন করতে পারো, যদি মিস্টেকিংলি নাম্বার ছুটে যেয়ে থাকে, নাম্বার যোগে ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, বর্তমানে হচ্ছে, মানে গত 2-3 বছরে আমরা দেখেছি হচ্ছে। এবার কিছু ট্রুথ কথায় আসি, ঠিক আছে, এগুলো তো মানে পুঁথিগত কথাবার্তা বললাম, এবার কিছু ট্রুথ কথায় আসি তোমাদের সাথে। ট্রুথ কথা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করে যদি তুমি 15 দিন 20 দিন ধরে রেজাল্ট 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 হোক তারপরে পড়বো, রেজাল্ট হোক তারপরে পড়বো বসে থাকো, কোথাও চান্স হবে না, কোথাও চান্স হবে না। সো অ্যাভয়েড, এই কাজ বাদ দাও। কী করবা তুমি, তোমার মনে হয়েছে তোমার রেজাল্ট অসঙ্গিত আছে, বোর্ড চ্যালেঞ্জ করো, বোর্ড চ্যালেঞ্জ করো, বোর্ড চ্যালেঞ্জ করে ভুলে যাও, ভুলে যাও, অ্যাডমিশন নিয়ে পড়ো, অ্যাডমিশনে একজন দক্ষ গাইডলাইনার নাও, অ্যাডমিশন নিয়ে
পড়ো, একবারে ডেডিকেটেডলি পড়ো অ্যাডমিশন নিয়ে, যেদিনকে রেজাল্ট যাবে রেজাল্ট নিয়ে নিও। আমি এরকমও জানি অনেক সময় বোর্ড চ্যালেঞ্জ হয়েছে, রেজাল্ট চেঞ্জ হয়েছে, বাট ওয়েবসাইটে রেজাল্ট চেঞ্জ হয় না। তুমি বইটা আবেদন করছো, বইটা সার্ভারে রেজাল্ট চেঞ্জ হয়নি, এক্ষেত্রে তেমন একটা লাভ হয় না। কথা বুঝতে পেরেছো? তুমি চ্যালেঞ্জ করে বলে যাও তোমার বর্তমান যা আছে সেটা নিয়ে তুমি প্রিপারেশন নাও, যদি আল্লাহ তোমাকে ভালো কিছু দেয় সেটা বেটার, সেটা ভিন্ন কথা। সো তোমার যদি বোর্ড চ্যালেঞ্জ করতে মানসিকভাবে মনে হয় 1300 টাকা কোনো ফিস হয় না, 300 টাকা বিষয় না, চ্যালেঞ্জ করে দাও দিয়ে ভুলে যাও, যেদিনকে রেজাল্ট দেবে মিলাই যাও। ওকে, এটুকুই, ভালো থাকো, ধন্যবাদ।